হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সেই সাথে আমি তো খুব ভালো আছি। তো আজকে রান্না শুরু করতে চলেছি। তার আগে একটু দেখুন তো আমার হাতটা, আমার ফেসটাকে একটু ইয়েলো ইয়েলো লাগছে, ইয়েলো ইস, তার একটা কারণ আছে। না, একদমই নয়, আমি ইয়েলো কালার জামা পরেছি বলে কিন্তু একদমই নয়। কারণটা হচ্ছে আমি কিন্তু মুখে একটি হলুদ লাগিয়েছি, ঠিক আছে? অনেক আগেকার যুগের মানুষের এরকম হলুদ লাগাতো, আমি ওরকম হলুদ লাগিয়েছি। এবং সে শুধু লাগিয়েছি নয়, মোটামুটি আমি হ্যাঁ 5-7-8 বছর তো মানে কম করে হয়েই যাবে, 7-8 বছর পর। হ্যাঁ, তো এই জন্য আমি একটু মজায় মজায় আছি, কারণ আমার খুব মজা হয় আমি যখন নতুন নতুন কিছু করি, অনেক আগেকার জিনিসগুলো যখন আমি করি আমার নিজের উপরে, তখন আমার খুব ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমার দাঁতগুলো একটু আজকে বেরিয়ে আছে। আচ্ছা, তো আজ রান্না করব সেটাও কিন্তু আজকে ইয়েলো ইয়েলো হবে, ঠিক আছে? সব ইয়েলো হবে, সব। হ্যাঁ, এটা এটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি তো এটা নিশ্চয়ই রান্না হবে না, এটা দেব রান্নায় যে রান্নাটা হবে, বলুন তো কি? আর ইয়েলো কালারের কি রান্না হতে পারে বলেন তো বলি। আজকে হবে হচ্ছে, বলেই দিই আজকে যেটা হবে সেটা হচ্ছে গরম গরম আমরা খিচুড়ি খাবো দুজন মিলে। তার একটা কারণ আছে, রিজনটা হচ্ছে এটাই যে আজকে বাইরে এত সুন্দর একটা আবহাওয়া, সুন্দর অনেকেরই মনে হয় না, কারণ হচ্ছে যে এত মেঘলা মেঘলা ওয়েদার। আমার যেরকম মেঘলা ওয়েদার, ঠান্ডাতে হোক কি গরমে হোক, আমার সবসময় ভাল লাগে মেঘলা ওয়েদার। তো রোমান্টিক তো তাই, খিচুড়ি হবে বললাম। খিচুড়ি কি দিয়ে হবে? পুরোটাই সবজি দিয়ে হবে আজকে। সবজি কাটা হয়ে গেছে, কেটে রেখে আমি স্নান করতে গেছিলাম, রান্নাঘরটা একটু পোছাপুছি করলাম, ঠিক আছে? তো আলু দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, এটা কি জানো, ফুলকপি, ঠিক আছে, ফুলকপি দেবো, আর টমেটো দেবো, হলো? আর দেবো হচ্ছে মটরশুঁটি, যেটা প্রথমে রেখে দিলাম। আচ্ছা, পুরোটাই সবজি, এটাও একটা খুব ভালো বিষয়। ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই ফুলকপিটাকে একটুখানি আমি না ওই গরম জলে ফোটাতে দেবো। তার কারণ আছে, কারণটা বলছি, দাঁড়ান। আরে হলুক কিন্তু মাখবেন, হ্যাঁ, মাঝে মধ্যে, কারণ আমি যেরকম মানে মনে তো ছিলই না হলুদের কথা, কাছ থেকে বলার কথা আপনারা ভাবতে পারেন, এই যে গায়ে হলুদ হয়েছে, মানে বিয়েতে, এই তো সামনে বিয়ে হলো আমার, মানে কিছুদিন হলো, তো আমি 5-7 বছর কেন বলছি, এতগুলো বছর কি করে না মাখলাম, মানে বিয়ের সময় তো মাখি গায়ে হলুদে, আমি কিন্তু গায়ে হলুদে কোনো রকম হালদি ফালদি ছোয়াইনি। আর মানে তখন ঠান্ডা, আমার বিয়ে খুব ঠান্ডাই হয়েছে, হ্যাঁ, একদম কনকনে ঠান্ডায়, মানে খুব ভালো করে মনে আছে আমার, পৌষ মাস বলে নাকি, পৌষ মাসে কেউ বাড়ি থেকে কিন্তু আমাকে পৌষ মাসে তাড়ি ফাড়ি দিয়েছে, আর কি বলবো, দুঃখের কথা। আচ্ছা, যাই হোক, দুঃখের কথা বেশি না বলাই ভালো, যা হবে সব সুখের কথা। কত সুখ এই যে দেখেন, পৌষ মাসে দাঁড়িয়ে দিয়েও বেশ সুখে আছি, উচ্চে উচ্চে সুখ করছে এমন না, আর সব থেকে বড় কথা খুব একটা আমি এগুলো মানি না, আর আমার বাড়িতেও খুব একটা এগুলো মানা হয় না, খুব একটা মানে মানা হয় না ধরেন, ঠিক আছে? কারণ বিয়ে খাওয়ার জন্য সব দিনই সমান, হ্যাঁ, একটা শুভ কাজ, এটা ঠিক যে শুভস্ত্র শিক্ষম, মানে যদি ভালো কিছু ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় তো সেটা একটা হয়ে যেতে দাও, কিন্তু এমন নয় যে এবছর করলে এরকম হতে পারে, ও বছর করলে এই সব কোনো এগুলো ঠিক কোনো ব্যাপার না, এগুলো হতেই পারে যখন যেরকম যার কপালে আছে। আর বিয়ে, জন্ম মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে, ওকে? তো আমার এই জন্য মনে হয় যে এগুলো একদম কপালেরই লিখন, একদম ঠিকঠাকই থাকে, কবে কোথায় কার সাথে কী হবে, বিয়ে বলুন আর মৃত্যু বলুন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে মরবো, কোথায় মরবো, এখানে না ওখানে না ঘুরতে বেরিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ ওনার, উনি ঠিক করেই রাখেন। ওই জন্য এগুলো নিয়ে বেশি মাথা খা, চিন্তা করে মাথা খারাপ না করাই ভালো। আর লোকে বললে না একটুখানি মনের মধ্যে একটু তো মানে টং করে ওঠে যে হ্যাঁ কিছু হবে না তো, হ্যাঁ যদি হয়ে যায়, হ্যাঁ এরকম অনেক কিছু আমরা ভাবি অনেক সময়, কিন্তু আসলেই না, মানে ভাবতে নেই, বাট হ্যাঁ ওই বাইরের লোকজন বললে হয়তো কখনো কখনো খারাপ লাগে, বই কি লাগে না তা নয়। আচ্ছা, গল্প শুধু করলেই হবে না, জলদি জলদি খাবারটা করে ফেলবো, হ্যাঁ জলদি জলদি খাবারটা করে ফেলবো।
কি জানো করব বলছিলাম হলুদের কথা তাই না চলে গেলাম বিয়েতে হলুদ হলুদটা ওইরকমই ব্যাপার হলুদ কলে মারতে হয় হয় ও মানে আমার হলুদ এমন না যে হলুদ মারতে আমি ভালোবাসি না কিন্তু সেই দিন আমার ঠিক মানে ভালো লাগছিল না কেন কি জানে মনে হচ্ছিল আবার মাখবো হ্যাঁ মানে ঠিক আর বিয়ে বাড়ির তো ব্যাপার এত ভিড় ভাট্টা লোকজন আমার শুধু মনে হয় যে কেউ এলে তাদের সাথে আমি একটু গল্প করি কথা বলি একটু মজা করি তাদের কথা শুনি এগুলোই আমার ভালো লাগে ঠিক আছে আর ভাবতেও ভাল লাগে বাট ওই জন্য হলুদ মাখা মানে ওই একটা এক্সট্রা টাইম অনেকটা লেগে যাওয়া এই জন্য মাখিনি ওই ওর বাড়ির থেকে যেটা মানে এসেছিল পরের দিন যখন ওই ক্ষীর খাওয়াতে না ওই হ্যাঁ ওই খাওয়ানোর সময় যখন বসানো হয় তখনই মুখে সরি মুখে না মানে একটু কপালে বা হয়তো একটু হাতে কেউ কেউ ছুঁয়ে দিয়েছে বা ওইটুকুনি আর একটা ব্যাপারও ছিল যে যার কাছ থেকে মেকআপ করিয়েছিলাম না সে বলেছিল যে হলুদ ফলুদ না মাখাই ভালো কারণ মেখে যদি ওই মেকআপ করা হয় ব্রাইডাল মেকআপ তো ওটার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে আর অ্যালার্জেটিক যদি স্কিন হয় তাহলে তো আরোই প্রবলেম হয় অনেক সময় চুলকুনি ফুলকুনি হয় র্যাশ বেরিয়ে যায় ঠিক আছে আর ইচিং এর প্রবলেম এতটা খারাপ জিনিস ও হলে পুরো মুখ টুক লাল হয়ে যায় ফুলে যায় অনেক কিছু হয় এই জন্য বাবা ওই সব থেকে দূরে মানে ওই সব কিছু একসাথে মিশে গেলে না একদিনে খুব সমস্যা যাই হোক ওই জন্য আজকে একটু মাখলাম অনেকদিন পর ইচ্ছে হলো আর ও এনেছিল বাজার থেকে আমি বলেছিলাম একটু এখন শীতকাল তো ঠান্ডা ঠান্ডা পড়েছে এই জন্য একটু বেশ ভালো লাগতে পারে যদি হলুদ মাখা যায় ব্যাস এই কারণ আর এটা গরম হোক প্রেশারটা আর খিচুড়িটা খুব সুন্দর খেতে তখনই হবে যদি খিচুড়িতে একটু ঘি দেওয়া যায় আমার তো খুব ভালো লাগে আর খিচুড়িটা কিন্তু পুরোটাই আমি মুগ ডালের করবো কারণ মুগ ডাল খেতে অনেক ভালো তো তাই কোনো কিছু খিচুড়ি ভালো লাগে না এই যেখানে মুগ ডাল আছে মুগ ডালটাকে একটু বের করে নিচ্ছি বের করে নিয়ে একটু ধুয়ে টুয়ে মানে একটু জলের মধ্যে দিয়ে রেখে দিই কিছুক্ষণ পরিষ্কার করে হলো আগে সর্ষের তেল দিয়ে দিলাম ওদিকে মানে ফুলকপিটা আমি জল ঝরিয়ে নেব আর এদিকে যেটা করবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর কোনো মানে রান্না করতে আর সব কিছুতে খুব ভালোই লাগে রান্না করতে কিন্তু একটা জিনিসে খুব ভয় লাগে কারণ আমি অনেকবার ছাঁকাও খেয়ে ফেলেছি অলরেডি দু বছর দেড় বছর সরি দেড় বছর উপর আর কি কী হয়েছে জানেন চোখে মুখে ছিটে ছিটে এসে পড়েছে আর মুখের মধ্যে খুব সুন্দর দাগ হয়ে গেছিলো শুধু দাগ দাগ ভয় হোক কারণ দাগ তো উঠেও যাবে কিন্তু ভয়ের বিষয় হচ্ছে কি একটু জলে আর চোখে চোখ গেলে একদম আর কথাই নেই দিয়ে দিচ্ছি আলু আর এবার একটু লবণ আর একটু হালকা একটু হলুদ হলুদ দিয়ে লবণ হলুদ হলুদ একদম আমি হলুদ খুব একটা ইউজ করি না রান্নায় খুবই কম আচ্ছা দিলাম একটু নাড়তে হবে নাড়বো কি দিয়ে আমি না একটা জিনিস করেছি এই যে ঝুলছে আমার চামচগুলো তো ওখানেই রাখা যদিও তো ঝুলবে তো বটেই সবাই তো ওখানেই রাখে কিন্তু আমি না একটুখানি একটু ডেকোরেশন করব তার জন্য আজকে সকালেই কিছু ওই ম্যাগি ফ্যাগি আমরা খেয়ে উঠলাম
আফটার দ্যাট আমি কিছু বোতল কেটেছি, হ্যাঁ প্লাস্টিকের বোতল, আমি তা দেখাচ্ছি। ওই বোতলে দিয়ে খুব সুন্দর করে আমি কিছু ডেকোরেশন করব, যেটা পরে আপনাদেরকে দেখো, পরে না খুব তাড়াতাড়ি। শুভশ্র শিক্ষম, ভালো কাজে দেরি করতে নেই, এর জন্য খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো। খুব সুন্দরভাবে আশা করি, এবং আপনাদের কাজ অনেক হেল্প হতে পারে, মানে ঘরে থাকা আলতু ফালতু জিনিস দিয়ে যেগুলো হয় তোমরা ফেলেই দিই, সেগুলো দিয়েও যে এত সুন্দর কিছু হতে পারে, বা খুব সিম্পল প্রসেস, খুব সিম্পল মেথডেই যে সব কিছু হয়ে যায়, এবং পরে সবটাকে অল ওভার দেখতে যে বেশ সুন্দর লাগে, ঠিক আছে, লুকটাই চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি বোঝাবো। দুদিনের মধ্যে আমি আসছি সেই ভিডিওটি নিয়ে, বলেই দিলাম, আগে আগে বলা ঠিক না, নষ্ট হয়ে যায় অনেক কিছু মানে কাজ বাজ, কিন্তু দেখা যাক কতটা পারি আপনাদের জন্য করতে, কারণ আপনারাই তো সব। এই যে এটা কপিটা, কপিটা জল ঝরিয়ে নিলাম, হ্যাঁ গরম জলটা ধরো, সকলেই করেন, সকলেই খিচুড়ি বানাতে খুব সুন্দর করেই জানেন, কিন্তু তবুও একটু যদি কখনো ঘি দিয়ে ট্রাই না করে থাকেন তাহলে দেখবেন, হ্যাঁ ভালো লাগে, ভালো লাগবে, এটা কিন্তু মানে অনেক দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়, এবং খুব সুন্দর একটা কি বলবো আঠালো আঠালো ব্যাপার চলে আসে যখন আমি মানে প্রেসারের মুখ খুলবো, তখন দেখতে পাবে খুব সুন্দর হয়। আর আমার চ্যানেলে আরও একটা খিচুড়ি রেসিপি আছে, বাট ওটা খাওয়ার আমরা খাচ্ছি, এবং কত সুন্দর খিচুড়িটা হয়েছে, ওটাও ভেজিটেবল দিয়ে করা, তো সেটা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। এবারেই মটরশুঁটিটা দিয়ে দেবো। আর হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম না যে বাড়ির মানে যেগুলো আমি কিনেছিলাম বাজার মল থেকে, ঠিক আছে, আমাদের ওখানে বাড়ি গিয়ে, তো যারা আমার ভিডিও মানে রোজ দেখেন বা প্রায় দেখেন টুকটাক করে, তো তারা কিন্তু জানেন আমি কিসের কথা বলছি, কোন মলের কথা, বা কোথা থেকে কেনাকাটা করেছি, কী কেনাকাটা করেছি, সবটাই কিন্তু ভিডিওতে দেখিয়েছি, এবং বলবো যেটা বললে হয়তো আরও ভালো করে বুঝতে পারবেন, সেই সস্তার জিনিসগুলো, সস্তার জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত তিন অবস্থা হয়ে যায়নি, হ্যাঁ সেগুলো এখনও একদম মানে আপনাদেরকে বলেছিলাম না যে বাইকে করে অতটা দূর গিয়ে জানি না ঠিকঠাক থাকবে কিনা, ভেঙেছিলো বা ফেটে যাবে কিনা, বাট কিছুই হয়নি এখনও পর্যন্ত, বলেছিলাম যে আপনাদেরকে জানাবো কিছু হয়েছে কি হয়নি, জিনিসগুলো জানতো আছে কিনা, তো হ্যাঁ জিনিসগুলো জানতো আছে, খুব সুন্দর আছে, একটাও কিছু নষ্ট ফষ্ট হয়নি, আর এটা দেখে আমার সেটার কথাই মনে পড়লো। এটাও তো কিনেছিলাম, এটাও এটাও এই খালাটাও, হ্যাঁ ভালো করে দেখাবো, এগুলো কিনেছিলাম, এগুলো সব ঠিক আছে, এবং আমি এগুলো ইউজ করতে শুরুও করে দিয়েছি, আর ইউজ করবো ঠিক আছে, এবং কিন্তু মাঝে মধ্যে ওই যখন আমি আসলে সুন্দরে খুব বিশ্বাস করি, তো যে কোনো জিনিস সুন্দরভাবে ডেকোরেশন সুন্দরভাবে হোক না আপনার ছোটো বাড়ি হোক না আপনার ছোটো ঘর, তারপরেও কিন্তু সেটাকেও খুব যত্ন করে সুন্দর করে রাখা যায়, হ্যাঁ শুধু তার জন্য কিন্তু একটু মন আর একটু ইচ্ছা থাকা দরকার, ইচ্ছে না থাকলে হবে না। আপনার কাছে হয়তো অনেক টাকা আছে, কিন্তু ইচ্ছে না থাকলে কিন্তু কোনোভাবেই আপনি নিজের জায়গাটাকে সুন্দর করে নাও রাখতে পারেন, হ্যাঁ কিন্তু দেখা যায় অনেকের কাছে পয়সা নেই, কিন্তু অনেক বুদ্ধি দিয়ে মানে সরি অনেক বুদ্ধি দরকার নেই, কিছুটা বুদ্ধি হলেই হয়, কিছুটা দিয়ে আর কি, কিন্তু খুব সুন্দর করে অনেক কিছু অর্গানাইজেশন মানে অর্গানাইজ করা যায়, হ্যাঁ আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয়, ভুল বলছি আমি? যদি ভুল বলি আমাকে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ এই ঠান্ডাটা পড়েছে তো, আর ঠান্ডা পড়লে আর কি চাই, আমার তো কিছুই চাই না, ঠান্ডাতে এত ভালো থাকি, হয় না যে বর্ষাকালে আমি বলছি না লজ্জা করতে, তবুও বলি, হ্যাঁ আপনারা হাসবেন না, কিন্তু সেটা হচ্ছে যে
মনে হয় না এটাই সত্যি, ওই যে একটু বর্ষার জল পেলে বর্ষাকালে যেরকম মানে গরমকালে কি হয় প্রচন্ড তাপমাত্রার ফলে গাছপালা যেরকম মরা 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 হয়ে যায়, একটু বর্ষার জল যখন পায় তখন ফুরফুর ফুরফুরে হয়ে যায়, মানে ভীষণ সতেজ হয়ে যায় আর সবুজ সবুজ হয়ে যায় চারিদিকে, না দেখতে খুব ভালো লাগে যেরকম, খুবই মানে মনে হয় যেন আলো ছড়াচ্ছে এত সুন্দর গাছের পাতাগুলো হয়ে যায়। একই রকম ভাবে আমি গরমকালে পুরো মরে যাই, পুরো মানে পুরোটাই মানে আমি সত্যি বলছি পুরো আধমরা হয়ে যায়। আধমরা থেকে আমি এই যে শীতকাল যখনই আসে আমি কিন্তু প্রাণ ফিরে পাই, আমি বেঁচে যাই। এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় সত্যি, সব থেকে বড় একটা বিষয়, যেরকমও হয় আপনাদেরও হয়, কার কার হয় একটু আমাকে বলবেন তো, তাহলে আমি না মনে একটু জোর পাবো যে হ্যাঁ ও তাহলে এদেরও হচ্ছে, ঠিক আছে অনেকেরই হয় তাহলে। কারণ আমার মাঝে মধ্যে না চিন্তা হয় নিজেকে নিয়ে, মনে হয় ও কারোর হয় এরকম, আমার তো বিশ্বাস হয় না যে এতটাও মানে গরম লাগে বা কারোর ঠান্ডায় ঠান্ডা লাগে না, যদি কেউ এরকম থাকেন আমাকে জানাবেন। হ্যাঁ আমি তো খুব মজা পাবো, শুধু তাই না মানে আমার খুব আমার মনে হবে যে আমি নতুন আমার একটা মানে আমার মতো একটা মানুষ পেলাম, আমার মতো একটা বন্ধু পেলাম, তো খুব ভালো লাগবে। আচ্ছা শুকনো মানে লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা, হ্যাঁ আর আমি এখানে আদা রসুন চাইলে দেওয়া যায়, কি করবো দেব না, এই আদা রসুন খাবে আজকে, আদা রসুন দিয়ে দেবো না না রসুন, হ্যাঁ টমেটো দিয়েছি, আচ্ছা দেবো ও বারণ করলো আদা রসুন দেওয়ার জন্য, নাকি একটু দিয়েই দেব গো, একটু দেব আদা রসুন, আগেও বলেছি আবারও একবার বলছি মশলা যত সুন্দর কষাতে পারবেন কষানোর উপরে ডিপেন্ড করে আপনার খাবার কতটা সুন্দর হবে, আর এত ভালো গন্ধ বেরিয়েছে মানে এমন ভাবে খাবার কষাবেন যাতে কষাতে কষাতে পুরো মানে তেলটা বেরিয়ে আসে, তাহলে রান্না খুব ভালো হবে, খুব সুন্দর হবে, ঠিক আছে। আর কি বলবো, বর্ষাকালে যেরকম খিচুড়ি খেতে ভালো লাগে সেম একইভাবে ঠান্ডার সময় শীতকালেও কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ি খেতে, জাস্ট জমে যায়, কিন্তু আমাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে যে ঠান্ডা পড়েছে বা শীত এসেছে, না একদমই নয়। সমস্যার বিষয় হচ্ছে কি কোনো একভাবে জানি না কিভাবে হলো ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি না, ঠান্ডা এমনিতে তো লাগে না খুব একটা, কেন যেরকম হলো কে জানে। যাই হোক চাল আর ডালটা এবার রেডি করি, চাল ডাল দিয়ে দিলাম, হ্যাঁ আমার সব থেকে বাজে লাগে কোনো কিছুতে জল ঢালতে, সেটা মানুষের কোনো বিষয়ই হোক, জল ঢালা বিষয়টা আমার একদম পছন্দ না। হ্যাঁ যেমন এই যে তরকারিতে কোনো কিছু রান্না করতে করতে যখন কষানোর পরে জল ঢালা হয় তখন মনে হয় সত্যি পুরো বিষয়টাতেই মানে জল ঢেলে একদম নষ্ট হয়ে গেল। হ্যাঁ তো জল ঢালা মানেই কেমন কেমন লাগে, আর কষানো মানেই খুব সুন্দর, হ্যাঁ জিনিসটাকে একদম হা 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 তেল ঝাল মানে জাস্ট একদম জমে যায়, জমে খির যাকে বলে, কি জানি বেশি বলছি, বেশি বললে বলবেন, হ্যাঁ আর বলবো না, আমি না বলে থাকতেও পারবো না, আর অনেকবার চেষ্টা করেছি যে কথা কম বলবো কিন্তু না ও হবেও না, আর জোর করে তো লাভ নেই তাই না, নিজের ওপর একটা জোর খাটিয়ে কি লাভ। কখন খাবো কখন খাবো এরকম মনে হচ্ছে,
এইটুকুনি মতো দেব হ্যাঁ ওই এক চামচ ধরেন চামচ ধরেন চায়ের চা চামচের এক চামচ আর এই ঘিটা কৃষ্ণনগর থেকে আনানো মানে আমার বাপের বাড়ির ওখান থেকে ভীষণ ভালো কি ভীষণ ভালো কি ওটা দাদু এনে দেয় কার দোকান থেকে কোন দোকান থেকে বলতে চায় না উনি নিজেই ঘি আনেন নিজেই জানেন কোথা থেকে আনেন মানে সিক্রেট বলবেন না যে এত ভালো কি কথা আর কি মানে কৃষ্ণনগরে গিয়ে বা কোন দোকানে বলেন না যাই হোক বাড়ি ফেলতে ভালো লাগে না কিন্তু এখন আমি জল দেবো তবেই না আমি জিনিসটা খেতে পারবো তাই না আচ্ছা এবার সিটি মারুক সিটি মার টাইম হয়ে এসছে মানে সরি হয়ে আসেনি মানে আমি বসিয়ে দিলাম সিটি মারুক সিটিটা মারুক আর আর কি যেন একটা বলছিলাম হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যে ওই যে দেখতে পাচ্ছেন ট্রেটা ওই ট্রেটা আমি নতুন ওখানে বসিয়েছি তার উপরে তেল ফেলগুলো রেখেছি তেলের কৌটোগুলো তাতে সুবিধা হয় কন্টেনারগুলো রেখে মানে মুছতেও সুবিধা হয় জায়গাগুলোকে আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না অনেকটা সেভ হয় জায়গা আচ্ছা আর এটা এটা একটা কি বলে যেন র‍্যাক হ্যাঁ র‍্যাকের একটা সিঙ্গেল পিস আলাদা তো আমি ওটাকে র‍্যাকটা বেকার বেকার পড়েই আছে হ্যাঁ বক্সের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি দরকার হয় না বলে তো ওখান মানে আমি একটা খুলে এটা আলাদা করে আমি এখানে বসিয়েছি তাতে কি হলো জায়গাটা একটু অর্গানাইজড হলো আর কিছুই না ঠিক আছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এই ভিডিওটিতে আর আমাকে যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরপরে আমি শিওর আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে এরপরে যে ভিডিওগুলো আমি দিতে চলেছি এখন যদি আপনাদের আমাকে ভালো লেগে থাকে তাহলে এরপরেরগুলোতেও নিশ্চয়ই আপনাদের ডেফিনেটলি আরও ভালো লাগতে চলেছে আমাকে এই জন্য দেরি করবেন না ফটাফট সাবস্ক্রাইব করে দিন আর আমার বন্ধু হয়ে যান আমার পাশে থাকুন আমি অনেক গ্রেটফুল থাকবো আপনাদের কাছে আপনাদের জন্য তাহলে আজকের মতো টাটা হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে আপনার ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা লাভ ইউ অল মুয়া